হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জেম ইস কুকিং আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের ডিমের বড়ার একটি অসাধারণ রেসিপি এটাকে অনেকে পাকোড়াও বলে থাকে গরম ভাত দিয়ে রুই মাছের এই বড়াটা খেতে খুবই অসাধারণ লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবার চলুন রেসিপিটি দেখে নেই এখানে আমি রুই মাছের দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি ভালো মতো ধুয়ে উপরের যে পাতলা একটা চামড়া থাকে সেটাকে ফেলে দিয়েছি এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি মেশানোর দরকার নেই মোটামুটি একটু মিশিয়ে নিলেই হবে পেঁয়াজটাকে একটু ডলে ডলে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন ময়দাটা দেওয়ার পর আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি উপকরণ আমি ব্যবহার করিনি এরপর যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি প্রায় দুই টেবিল চামচ ধনে পাতা কুচিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তাই আমি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এক চা চামচ কখনো কখনো মাছের ডিম থেকে একটা আষ্টে গন্ধ আসে সেক্ষেত্রে যদি লেবুর রসটা ব্যবহার করা হয় তাহলে আর সে গন্ধটা থাকে না তাই আমি লেবুর রসটা দিয়েছি একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ডিমের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় সব কিছু মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি বড়ার সাইজে এক এক করে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা অনেকটা পেস্টের মতো হয়েছে আমি দিয়ে দিয়েছি সবগুলো দেওয়া হয়ে গিয়েছে দিতে দিতেই দেখেছি যে একটা পাশ ব্রাউন কালার হয়ে গিয়েছে তো মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি সবগুলোকে এইরকম ব্রাউন কালার করে নিতে হবে আরেকটা পাশে আমি ব্রাউন কালার করে নিয়েছি এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলব কালারটা যদি এরকম ব্রাউনিশ হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে অনেকটা ক্রিস্পি ক্রিস্পি লাগে গরম ভাতি এই বড়াটি খেতে খুবই ভালো লাগবে আশা করি আপনারা রেসিপিটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি আমার চ্যানেলটিকে আর বেল বাটনেও ক্লিক করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ